সাফ নিয়ে এখন আর ভাবছে না ভারত তাদের চোখ অনেক দূরে এ টুর্নামেন্টে মূল জাতীয় দল পাঠানোর প্রয়োজন মনে করে না দেশটি অনুর্দ তেজ দল নিয়েই দাপটের সাথে জায়গা করে নিয়েছে গ্রুপ পর্বে শ্রীলঙ্কা ও মালদ্বীপকে হারিয়ে ফাইনালে ওঠে ভারত আর সেমিফাইনালে পাকিস্তানকে তিন এক গোলে হেসে খেলেই হারায় তারা এমন অবস্থায় শিরোপার কথাই ভাবছেন ভারতের অধিনায়ক সুভাষিষ বোস ভালো লাগছে যে বাইরের দেশে এসেও আমাদের দর্শক সাপোর্ট করতে আসছে ফাইনালে আরো সাপোর্ট করে আমরা তাহলে আরো মোটিভেট হবো এন্ড গ্রাউন্ডে আরো ভালো করে পারফর্ম করতে পারবো ভারতের কাছে হার আর শ্রীলঙ্কার সাথে ড্র ভাগ্যের জোরে সেমিফাইনালে ওঠা মালদ্বীপ সময় মতোই ছন্দে ফিরেছে দুর্দান্ত নৈপুণ্য দিয়ে সেমিফাইনালে নেপালকে তিন শূন্য গোলে উড়িয়ে জায়গা করে নেয় ফাইনালে শিরোপা জিততেই মাঠে নামবে মালদ্বীপ দিস ইজ গোইং টু বি দ্য বিগেস্ট চান্স দ্যাট উই গেট ইন দ্য লাস্ট নাইন ইয়ার্স সো ইনশাআল্লাহ আওয়ার টিম ইজ